শুরুতেই সংবাদ শিরোনাম। অভিন্ন শত্রু যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এক হলো রাশিয়া এবং চীন। বদলা নিতে ডিডব্লিউর সম্প্রচার বন্ধ করলো রাশিয়া, অবাক আমেরিকা। রাশিয়া ইউক্রেন বৈঠকের আয়োজন করতে প্রস্তুত তুরস্ক, বললেন এরদোগান। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের ফেসবুক ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ। কুর্দিদের সমর্থন দিয়ে তুরস্ককে খেপাবেন না, বাইডেনকে মার্কিন জেনারেল। পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত, নিহত সব আরোহী। আরব আমিরাতকে হামলা থেকে বাঁচাবে ফ্রান্স। এবার বিস্তারিত। ইউক্রেন ইস্যুতে চাপের মুখে রয়েছে রাশিয়া। এই ইস্যুতে নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে চীনের সঙ্গেও পশ্চিমাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চীনের ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলো দেশটিকে কূটনৈতিকভাবে বয়কট করেছে। এসবের মধ্যে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গিয়েছেন। পশ্চিমা বিশ্বের তরফ থেকে পর্বত সমান সমালোচনার মুখোমুখি দেশ দুটির প্রধানের এই বৈঠক তাদের মধ্যে আরো গভীর সম্পর্ককে ইঙ্গিত দিচ্ছে। এদিকে চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বেইজিংয়ের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এ নিয়ে মুখ খোলেন পুতিন। জিনপিং এর সঙ্গে বৈঠকের শুরুতে পুতিন টেলিভিশনে দেয়া এক প্রতিক্রিয়ায় জানান, বেইজিং এর সঙ্গে মস্কোর সম্পর্ক বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বের পথে ক্রমবর্ধমানভাবে বিকশিত হচ্ছে। রুশের নেতা বলেন তারা সত্যি অতুলনীয় প্রকৃতির। এই সময় চীনের সঙ্গে তাদের সম্পর্ককে একটি মর্যাদাপূর্ণ সম্পর্কের উদাহরণ হিসাবে অভিহিত করেছেন পুতিন। বৈঠকের প্রাককালে পুতিন বলেন, রাশিয়া থেকে চীনে 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরে প্রস্তুত মস্কো। পুতিনের বেইজিং সফরে আগে ক্রেমলিনের এক সূত্র জানিয়েছিল, দুই নেতা নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষর করবেন। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া নিয়ে নেয়ার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়, তখনও প্রেসিডেন্ট পুতিন চীনের দিকে তাকিয়েছিলেন এবং সাড়া পেয়েছিলেন। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে বেইজিং শুধু তেল এবং গ্যাস কেনা নিয়েই মস্কোর সঙ্গে $400 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে ওই চুক্তি সেই সময়ে রাশিয়াকে অর্থনৈতিক ভরাডুবি থেকে বাঁচিয়েছিল। অবশ্য রাশিয়া ক্রাইমিয়া দখল নিয়ে চীন অস্বস্তিতে পড়লেও সস্তায় এবং সহজ শর্তে রাশিয়ার জ্বালানি সম্পদ কেনার সুযোগ তারা তখন হাতছাড়া করেনি বলেই অনেক পর্যবেক্ষক মনে করেন। এদিকে দুই দেশেরই কমন বা অভিন্ন শত্রু হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই শত্রুতাই জিনপিং পুতিনকে এক ছাতার তলায় নিয়ে এসেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। জার্মানির বার্লিনে জার্মানভাষী রুশ রাষ্ট্র টিভি নেটওয়ার্ক আরটির সম্প্রচার বন্ধের জবাবে বৃহস্পতিবার জার্মান পাবলিক সার্ভিস ব্রডকাস্টার মস্কো অফিস বন্ধ করার ঘোষণা দেয় রাশিয়া। সংবাদ মাধ্যমের সব রিপোর্টারের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়। বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানায় মস্কোয় ডিডব্লিউর অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডব্লিউর সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। তার মানে তাদের আর সরকার সাংবাদিক হিসাবে দেখবে না রাশিয়া। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না, সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না। এদিকে রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডিডব্লিউ এর মহাপরিচালক পিটার লিমবোর্গ। তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার ভেতরে ডিডব্লিউ এর স্যাটেলাইট এবং সব ব্রডকাস্টিং অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরপর থেকে ডিডব্লিউ কে তাদের ফরেন এজেন্ট হিসাবে দেখা হবে। রাশিয়ার এই ফরেন এজেন্ট আইন নিয়ে বিতর্ক আছে। গত কয়েক বছরে বহু সাংবাদিক এবং মানবাধিকার কর্মীকে এই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে। এই আইনের দোহা তুলে বন্ধ করা হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। সম্প্রতি জার্মানিতে রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটির জার্মান ভাষার অনুষ্ঠান বন্ধ করা হয়। বিষয়টি নিয়ে আগে আপত্তি জানিয়েছিল রাশিয়া। অবশ্য জার্মানি সেই সময় জানিয়েছিল কিছু টেকনিক্যাল কারণে তা বন্ধ করা হয়েছে। তারপরেই রাশিয়ার এই পদক্ষেপ নিল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশ দুটিকে আলোচনার বসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার তিনি বিবদমান দুই দেশের প্রতি এ আহ্বান জানান। এরদোগান বলেন, রাশিয়া ও ইউক্রেন চাইলেই তুরস্ক তাদের বৈঠকের ব্যবস্থা করতে পারবে। খবর ইয়েনি সাফাকের।
ইউক্রেন সফর শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের তিনি একথা বলেন। এরদোগান বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চাই। কিয়েভ সফর প্রসঙ্গে এরদোগান বলেন, তুরস্ক ইউক্রেনের স্বাধীনতা ও অখণ্ডতায় বিশ্বাসী। অনাকাঙ্ক্ষিতভাবে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। তুরস্ক চায় উত্তেজনা কমিয়ে দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। 2014 সালে দনবাস এলাকায় রাশিয়ার সামরিক অভিযান চালানোর পর থেকে কিয়েভ ও মস্কোর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চালিত বেশ কয়েকটি ইউটিউব এবং ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনের রুশ হামলা নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনার মধ্যে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিল। 2014 সালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের কাছ থেকে দনবাস এলাকা দখল করে নেয়। রাশিয়া তাদেরকে সমর্থন দেয়। খবরে বলা হয়েছে, রাশিয়ার সীমান্ত সংলগ্ন বিচ্ছিন্ন অঞ্চল স্বঘোষিত লাগানস্ক এবং দনেস্কের বিচ্ছিন্নবাদী কর্তৃপক্ষ চালিত ইউটিউব এবং ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। লাগানস্কের পিপলস রিপাবলিক জানিয়েছে, কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার লাগানস্কের ইনফরমেশন সেন্টারের চ্যানেলে প্রবেশ করা যায়নি। পরিষেবা বার্তায় বলা হয়, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে চ্যানেলটি বন্ধ করা হয়েছে। এছাড়াও দনেতস্কের তথ্য মন্ত্রণালয় এবং পিপলস মিলিশিয়া চ্যানেলও বন্ধ করা হয়েছে। পৃথকভাবে ফেসবুক কর্তৃপক্ষ লাগানস্কে পিপলস মিলিশিয়া পেজ নিষিদ্ধ করেছে। সিলিকন ভ্যালি জায়ান্টস এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সিরিয়ার ওয়াইপিজি পিকেকে নামে কুর্দি সশস্ত্র সংগঠনকে সমর্থন দিতে বারণ করেছেন সাবেক জেনারেল ও ইউরোপের মার্কিন বাহিনীর কমান্ডার বেন হক্স। তিনি বলেন, এতে সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র তুরস্ক যুক্তরাষ্ট্রের ওপর রুষ্ঠ হতে পারে। খবর আনাদোলুর। হার্সন ইনস্টিটিউটের একটি অনলাইন আলোচনা সভায় গত বৃহস্পতিবার তিনি বাইডেনকে এই পরামর্শ দেন। এতে তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে দ্রুত কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন করতে হবে যুক্তরাষ্ট্রের। এজন্য আগামী 3 মাসের মধ্যে বাইডেনের আঙ্কারা সফর করা উচিত। বেন হক্স বলেন, কুর্দি সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে তুরস্ক, কারণ প্রায় কুর্দিরা প্রতিবেশী তুরস্কে গিয়ে নাশকতা চালাচ্ছে, অনেক সময় প্রাণঘাতী হামলাও চালাচ্ছে। এজন্য সিরিয়ার কুর্দি যোদ্ধাদের সঙ্গে সখ্যতা করলে তুরস্কের সমর্থন হারাবে যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে এই অঞ্চলে কুর্দিদের চেয়ে এরদোগানের সমর্থন যুক্তরাষ্ট্রের বেশি প্রয়োজন বলে সেমিনারে উল্লেখ করেন সাবেক এই মার্কিন কমান্ডার। 2015 সাল থেকে এরদোগান যুক্তরাষ্ট্রকে বলে আসছে আইএসকে হটাতে। কুর্দি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে কোনো লাভ হচ্ছে না আমেরিকার। পেরুর বিখ্যাত পর্যটন স্পট নাজকা লায়ন্স দেখতে গিয়ে প্রাণ গেল একদল বিদেশি পর্যটকের। শুক্রবার নাজকা শহরে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এর 7 আরোহী। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 3 জন ডাচ পর্যটক, 2 জন চিলির নাগরিক এবং 2 জন পেরুভিয়ান ক্রু ছিলেন। খবর রয়টার্স এর। পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সেইসুনা 207 মডেলের হালকা প্লেনটি নাজকা শহরের মারিয়া রিসে বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। এতে প্লেনের সব আরোহী মারা গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নাজকা পুলিশের প্রধান কমান্ডার এডগার এসপিনোজা সাংবাদিকদের জানান, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায়। নাজকা লাইন্স পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এলাকাটিতে 2000 বছরের পুরনো শত শত দানবীয় জিওগ্লিফ রয়েছে। জিওগ্লিফ হচ্ছে মাটির উপর মানুষের তৈরি এক ধরনের বিশাল নকশা বা স্থাপনা। এগুলো সাধারণত বালি বা পাথর বসিয়ে অথবা পরিষ্কার করে তৈরি করা হয়। নাজকার প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকাকে জুড়ে সুরক্ষিত অঞ্চলটিতে প্রতিবছর বহু পর্যটক আকর্ষণীয় জিওগ্লিফ দেখতে যান। দানবীয় আকার বোঝার সুবিধার্থে পর্যটকদের প্লেনে চড়িয়ে সেগুলো দেখানো হয়। উপসাগরীয় দেশ এবং সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র সম্প্রতি বেশ কয়েকটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইয়েমেন ও ইরাক থেকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে। হামলার উদ্বেগের মধ্যে শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সুখবর দিলেন। তিনি জানিয়েছেন, হামলা প্রতিহত করতে তার দেশ আরব আমিরাতকে সহায়তা করবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ফ্রান্সের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আবুধাবিতে ফ্রান্সের স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে।
হয়েছে। গত ডিসেম্বরে ফ্রান্স আমিরাতের কাছে 80টি রাফাল যুদ্ধ বিমান বিক্রির চুক্তি করে। সম্প্রতি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি এক টুইট বার্তায় বলেন, নিজ সীমানায় আরব আমিরাত মারাত্মক আক্রমণের শিকার। মধ্যপ্রতিম এই দেশের সঙ্গে সংহতি প্রকাশে ফ্রান্স তাদেরকে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে আকাশ সীমানা বহি আক্রমণ প্রতিরোধে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আবুধাবির সঙ্গে চুক্তি হলে আল দাফরা বিমান ঘাঁটি থেকে অভিযান চালানো হবে। এতে করে আরব আমিরাতের ভূপৃষ্ঠ থেকে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।